হিয়া, এটা ভালো লাগছে না? বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ, ভালো, ঠিক আছে, তাহলে এটা প্যাক করে দিন। কি বলিস, তোর সাত তাড়াতাড়ি এরম বিয়ের বাজার করার কি দরকার ছিল? দেরি আছে তো। মানে কি বলছিস ভাই, দুমাস তো আমার ওর কথা ভাবতে ভাবতেই কেটে। শুধু শোন, এই নাকামিটা করিস না, খুব বাজে লাগছে দেখতে, পাবলিক আছে তো, করিস না। যে কখনো ভালোই বাসেনি সে কি আর বুঝবে বলো ভালোবাসার মর্ম? বলো বলো, হয়ে গেছে? এক মিনিট, থ্যাংক ইউ। হিয়া চলো। সরি, আরে ও কি বাচ্চা নাকি, হাত ধরে হাঁটার কি আছে? কি হাত ছেড়ে হাঁট মানে? আরে ও তো আমার হবু বউ। হ্যাঁ তো কি হবু বউ তো কি, সে তো বাড়িতে, কিন্তু আমরা তো পাবলিকে আছি না, মানে একটা ডিসেন্সি তো মেনটেন করতেই হয় তাই না? খারাপ দেখায় না, বাচ্চা কাচ্চারা দেখবে শিখবে, এটা তো আমাদের কালচারে মানায় না। হাত ছেড়ে হাঁট। কোথায় বাচ্চা? বাচ্চা বাচ্চা নেই, কিন্তু হতে কতক্ষণ? হ্যাঁ মানে বাচ্চা ছাড় না, হাতটা ছেড়েই হাঁটে, এমনি আনো সবই হাঁটি। চলো। আচ্ছা বলছি, তুমি কিন্তু তোমার ফেভারিট কালারটা আমায় এখনো বললে না। তুমি একবার বললে আমি কিন্তু ওই রঙের বিছানার বেড কভার পর্দা সবই কিনে ফেলি। আসলে একটা পাঞ্জাবি কেনা কতটা সমস্যা তুমি তো জানো, বারবার বারবার করে ঘুরে দেখতে হয়। আরে একা হয় না, আরেক সঙ্গে লাগে না, তুমি সঙ্গে থাকলে কত সোজা হয়ে গেল দেখো। তোমার বন্ধু জি স্পিডি এগোচ্ছে, তাতে তো মনে হচ্ছে নেক্সট উইকের মধ্যে বাচ্চাদের স্কুলও ডিসাইড করে ফেলবে। তোমার সাথে হয়তো আরো ভালো লাগে। ছোট থেকে বসে বসে মায়ের সঙ্গে সিরিয়াল গুলো কিন্তু এগুলোই মাথাটা গেছে। আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর আমি পাঞ্জাবিটা পরবো তখন। আরে কি বোকা মেয়ে, দেখ হাতটা কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। আমি দেখাচ্ছিলাম যে হাতটা এভাবে নিয়ে এই যে পকেটে রাখতে হয়, পকেটে। পাগলিনি একবার এদিকে এসো। হ্যাঁ বলো। চলো তোমার বিয়ের শাড়িটাও এবারে কিনে ফেলি। চলো। পাগলিনির বাচ্চা। হিয়া দেখো এখানে, এখানে যে কটা শাড়ি তোমার পছন্দ নাও, যে কটা তোমার পছন্দ সে কটা আমার পছন্দ। আসলে তোমার পছন্দই তো আমার পছন্দ, দেখো। আচ্ছা দাঁড়াও, এটা 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 এটা, হ্যাঁ এটাই বেস্ট। দাদু ওই লাল শাড়িটা দেখান তো। এটা